सुपारी दियो कोयर दियो जोरदा दियो सामान्य एक पान बनाओ आमार जन्य एक चा बनाओ आमार मुल्ला मुनशीर बेतन बारे ना बहु तो हो बुझे ना बहु तो हो बुझे ना एक बार आलूर दाम बारे एक बार प्याजेर दाम बारे एक बार तेलेर दाम बारे एक बार प्याशेर दाम बारे एक बार प्याजेर दाम बारे एक बार तेलेर दाम बारे एक बार गैसेर दाम बारे एक बार नूनेर दाम बारे ठीक की ना बोलो सुरेर मानूष आमी बिन्नुरी जोकोन बारी थी की रौना दिलाम देखलाम कोयेक्टा पुलापन रास्तर मध्य अनेक बीर जमायत करेछे सेन कोयेक्टा पुलापन रास्तर मध्य दाड़िये आछेन आमी बोललाम ड्राइवर एई काने कि होयेछे उनी बोललेन ग्लासटा एकटु नामान आमी जेई मात्र ग्लासटा एकटु नामाइलाम মোল্লা মুনশির বেতন বাড়ে না বউ তো বুঝে না একবার আলুর দাম বাড়ে একবার পেঁয়াজের দাম বাড়ে একবার আলুর দেখলাম কত মানুষ রাস্তাঘাটে এই গানটা শোনার জন্য দাঁড়িয়ে ভিড় করতেছে অথচ একটা মাহফিলের মধ্যে দুইটা লোক পাওয়া যায় না আজকে মানুষ ব্লকবাস্টার দিকে চলে যাচ্ছে ঠিক কি না বলুন আমি ভাবলাম এটা আবার শিল্পীটা কেটে এত সুন্দর করে টান মারছে কইতাম না একটা লাইন মোল্লা মুনশির বেতন বাড়ে না মোল্লা মুনশির বেতন বাড়ে না বউ তো বুঝে না একবার আলুর দাম বাড়ে একবার পেঁয়াজের দাম বাড়ে একবার তেলের দাম বাড়ে একবার গ্যাসের দাম বাড়ে একবার পেঁয়াজের দাম বাড়ে একবার তেলের দাম বাড়ে একবার গ্যাসের দাম বাড়ে একবার নুনের দাম বাড়ে ঠিক কি না বলুন ওই দিন সুনামগঞ্জে মাহফিলে যাওয়ার পথে আমি বললাম দোকান যেহেতু একটা পাশে প্রোগ্রাম করব একটা চা খেয়ে নেই আমার তাহির ভাই মাহফিলের মধ্যে কিন্তু কোনো চা খাই না কফি খাই কি খাই কফি খাই আমি বললাম আমি বিন্নুরি আমি তো কফির যোগ্য হই না একটা রং চা ওই খাই আদা দিয়ে যেই মাত্র আমি রং চা খাব গো ওই সময় যেই মাত্র গাড়িটা ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পরে যেই মাত্র আমি দোকানদারের কাছে গেলাম অনেক দোকান দেখবেন চাও বেছে আবার পানও বেছে বেছেনি আমি যেই মাত্র একটা চা খাওয়ার জন্য ওইখানে যাব ওই সময় একটা পাগল আয়েশা বলতেছেন ভাই আমাকে একটা পান দাও আমি যে রকম ভাবে বলেছি ওই রকম ভাবে পাগলাটা বলে না একটু সুর দিয়া বলছে বলবো বলবো একটু সুর দিয়া বলছে আদা দিও চিনি দিও বলবো নাকি না তাক আমরা কষ্ট নিয়ে না বলছে বিদায় মানে বললাম আর কি বললো ভাই আপনার দোকানে কি কাঁচা সুপারি আছে উনি বললেন হ্যাঁ আছে আপনি কি খাবেন কাঁচা সুপারি দিব না বিজয় সুপারি দিব বললেন যে আপনি কাঁচা সুপারি দেন যেই মাত্র কাঁচা সুপারি দিবেন উনি বলতেছেন যে ভাই সাথে কি আদা টাদা আছে নাকি হ্যাঁ সব কিছুই আছে সব কিছুর মশলা দিয়েই পানটা বানিয়ে দিব এখন উনি বলতেছেন সুপারি দিও কয়ের দিও
জোর দাদিও সামান্য একটা পান বানাও আমার জন্য। বিষয়টা কি বুঝতে পারছেন? আবার বলবো, সুপারি দিও কয়ের দিও জোর দাদিও সামান্য একটা পান বানাও আমার জন্য, একটা চা বানাও আমার জন্য। তোর জন্য বানাইতো নাকি? যাই হোক, গুমডা স্যার চিনি আপনারা, শরীরে বাবা চিনি। এখন দেশের যে পরিস্থিতি ভাই, আসলে দেশের টিকা বড়ই বড় দায়, টিকি না বলুন। যাই হোক, আল্লাহ আমাদের সকল কিছু থেকে হেফাজত করুক, বলুন আমিন। একটা জবানো বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলুন না ইয়া ওলিয়াল্লাহ। এই পানিশ্বরের মানুষ আমার কামলওয়ালা নবীজি, যদি উনি দিনের দাওয়াত দিতেন, দিনের প্রচার করতেন, উনি কাটাকাটি কোনো করেন নাই, জোর জবরদস্তি করেন নাই, উনি হেকমত এবং কৌশলের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর কাছে দিনের দাওয়াত দিয়ে পৌঁছে গিয়েছেন, মানুষদের কাছে দিনের দাওয়াত দিয়েছেন। আমার রসুল জীবনে মারামারি করেন নাই, উনার উপর আক্রমণ হয়েছে, উনি আক্রমণের উপর প্রতিহত করেছেন, কথা বলুন ঠিক কিনাম। যেই মাত্র আমার নবী ইসলাম প্রচার করার জন্য যাবেন রে, ওই সময় আমার নবী বলতেছেন, ও আয়েশা রিগি, ও আয়েশা, আমি যাব বেঈমানদের কাছে ইমানের দাওয়াত দেওয়ার জন্য, আমি একটু গোসল করে নিব। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, আম্মা আয়েশা সিদ্দিকার আমার নবীর প্রতি কেমন প্রেম, কেমন মহব্বত, কেমন ভালোবাসা। আমার নবীকে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার মন চাই আমি আপনাকে গোসল করিয়ে দিব। এবার সেই মাত্র আম্মা আয়েশা সিদ্দিক আমার নবীকে গোসল করাইবেন, আমার নবীকে কি করলেন, একটা জল চকির মধ্যে বসাইলেন। সেই মাত্র কামলওয়ালা নবী একটা জল চকির মধ্যে বসলেন, সেই মাত্র আমার নবী বসলেন। বসাহার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যেই মাত্র মাতা মুবারকের মধ্যে পানি ডালবেন, আমার কামলওয়ালা নবীজি চোখটা বন্ধ করে রেখেছেন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যদি চোখটা বন্ধ করে রাখেন রে বাবা, আমার নবী চোখ বন্ধ করলেও দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী বলেন আমাকে এমন চক্ষু দান করেছেন, আমি উপরে এবং নিচে যা কিছু আছে আমি সব কিছু দেখতে পারি, আমার কলবের চক্ষু দ্বারাও আমি দেখতে পারি। যেই মাত্র আয়েশা সিদ্দিকা গুগুম, যেই মাত্র আমার কামলিওয়ালা নবীকে যেই মাত্র জল চকির মধ্যে বসাইলেন, আগের দিন জামানার মধ্যে জল চকির পায়ার নিচে ছিল পাত কি বহনের মেস্তুরা তো দুই নাম্বার, ঠিক নি? একবারে দুই নাম্বারই কইরা একবারে কাট করে নিতেছে, সেগুন কাঠের কাট কইয়া হ্যাঁ আকাশি কাঠ দিয়ে বানাই দিলে, ঠিক নি? দামটা রাখবো আবার সেগুন কাঠের মতো নই। হাই রে দেশটার যে কি হইল রে বাবা, রে সলার মতন না। যেই মাত্র আম্মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে গোসল করাইবেন, আমার নবী চোখটা বন্ধ করে গোসল করতেছেন, চোখটা বন্ধ করে গোসল করতেছেন, হঠাৎ করে আমার নবী দেখতেছেন তাকায়া এই পানির সাথে রক্তগুলো যাইতেছে। আমার নবী কই আয়েশা
पानी द्वारा गोसल कराओ रक्त गुरु कोथा कई रसुल्ला देखी तो कोथाइन से রক্ত গুলো অটোমেটিকলি বাইরে হইতেছেন আমার নবী কই আয়েশা রে গি ও গো আয়েশা তুমি কি ব্যথা পাও নাই আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেতার কথা বললেন আপনি জানেন নি আমি কে আমার নবী কই তুমি কে আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কইলাম ও আবু বকরের মেয়ে যে আবু বকর সাপের কামড় খাইলো গো এরপর আপনার ঘুম ভাঙাইলো না আমি তো ওই গাছের ইফো ওরে কি দিয়ে নিয়ে বাহিরে জালা কি দিয়ে নিগি ও মোর জালা রে জালা কি দিয়ে এনি বাই দয়ালের প্রেম জালা ও অঙ্গ কেলাশার প্রেম জালা ও অঙ্গ পিরিতি শিখায়া গা কহি গেলা লুকায়া এই বিনুরি করি কি উপায় পিরিতি শিখায়া গা এই বিনুরি করি কি উপায় এই বিনুরি গি করে কি উপায় ও গো মোর জালা রে জালা কি দিয়ে এনি বাই মুর্শিদের প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়ে এনি বাই বাসু সারা প্রেম সালা ওহঙ্গ একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আরে বাবা স্বামী এবং স্ত্রীর প্রেম কাকে বলে গো একটু তাকায়া দেখেন এবার আমার নবী কয় ও আয়েশা তুমি কি ব্যথা পাও নাই আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে ব্যথা পাইব আপনি নবী তো বলেছেন মরল জন্তুরা সময় সাক্রাতের সময় যদি গো আপনি রাসূলুল্লাহর দিদারে নসিব হইয়া যায় তাইলে তার মরণ যন্ত্রণা টের পাবে না ইয়া রাসূলুল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী জি গে আমি কেমন করে বেতা পাইব আমার পাও যদিও তাকে জল চকির নিচে গো গো আমার হাত তো রয়েছে আপনি রাহমাতুল আলামিন আপনি নূরের নবীর মাতা মুবারকের মধ্যে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ যদি একে এবার দেখিতে পেতাম সোনার মদিনা যদি একে এবার দেখিতে পেতাম সোনার মদিনা যদি একে এবার দেখিতে পেতাম সোনার
জীবন আমার ধন্যগত গো, জীবন আমার ধন্যগত গো, দেখে নবীর রোয়া জাগা গাগা, যদি একে বার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একে বার দেখিতে পেতাম সোনার মদিনা, জীবন মাগার ধন্যগত গো, জীবন মাগার ধন্যগত গো, দেখে নবীর রোয়া জাগা গাগা, যদি একে বার দেখিতে পেতাম সোনার মদিনা গা, যদি একে বার দেখিতে পেতাম আরব সাগর পাড়ি দিব, নবীজির রোয়া যাতে যাব গো, আরব সাগর পাড়ি দিব গো, নবীজির রোয়া যাতে যাব গো, দয়া করো গো ওহ গো প্রভু গো, দয়া করো গো ওহ গো প্রভু গো, কহ বল করোনা গা গা, যদি একে বার দেখিতে পেতাম সোনার মদিনা গা, যদি একে বার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একে বার দেখিতে পেতাম আবু বকর উমর উসমান আলিঙ্গে, নবীর পথে তারা গিয়েছেন চলি গি, আবু বকর উমর উসমান আলিঙ্গে, নবীর পথে তারা গিয়েছেন চলি গি, তাদের পুতে গেই চলতে মুদে গের, তাদের পুতে গেই চলতে মুদে গের, চিন্তা রহবে না গা, যদি একে বার দেখিতে পেতাম সোনার মদিনা গা, যদি একে বার দেখিতে পেতাম সোনার মদিনা গা, জীবন মাগার ধন্যগত গো, জীবন মাগার ধন্যগত গো, দেখে নবীর রোয়া জাগা গাগা, যদি একে বার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একে বার দেখিতে পেতাম সোনার মদিনা।